প্রচণ্ড গরমে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন এ নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা সর্ণা সর্ণা তীব্র গরমে জনজীবনের প্রভাব নিয়ে বিস্তারিত জানাবেন আমরা বর্তমানে আছি আসলে গুলশান এবং শহরের অন্যতম কর্মব্যস্ত একটি বনেদি এলাকায় কিন্তু আমি বলবো এখানটাকে এবং এর চারপাশে যেহেতু অফিস এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে তাই কিন্তু ব্যস্ততম একটা রাস্তা আমি বলবো ব্যস্ততম একটা শহর কিন্তু আমি বলবো এবং এখানে আমরা কিন্তু দুপুর থেকে লক্ষ্য করছি যে সূর্যের তাপ যত বেড়েছে যদিও আকাশে মেঘলা আজকে রয়েছে সকাল থেকেই কিন্তু তারপরেও কিন্তু যে পথচারী যারা রয়েছেন অধিকাংশই হাতে ছাতা নিয়ে বেরিয়েছেন যাদের সাথে কথা হয়েছে তারা কিন্তু বলছে যে খুব প্রয়োজন ছাড়া কেউই বাসা থেকে আসলে বের হচ্ছেন না যারা এখানে আছেন অফিসের কারণেই এসেছেন এবং কাজ শেষ করে যত দ্রুত সম্ভব তারা আবার ঘরে ফিরে যাবেন এমন প্রত্যাশাই করছেন এবং সেক্ষেত্রে একটি জিনিস আসলে যোগ করতে চাই গত কয়েকদিন ধরে যে তাপ প্রবাহ চলছে সেই তাপ প্রবাহের কারণে কিন্তু হিটস্ট্রোকের মাত্রা যেহেতু অনেকটাই বেড়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেরকম গত কয়েকদিন ধরে বারংবারই বলা হচ্ছে ছাতা পানি তার পাশাপাশি ছোট একটি ফ্যান সাথে রাখার সেই ধরনের প্রিকশন অর্থাৎ সেই ধরনের ব্যবস্থা নিয়েই কিন্তু রাজধানীবাসীকে আমরা দেখেছি আজ সকাল থেকেই বাহিরে বের হতে এবং তার পাশাপাশি যারা বেরিয়েছেন অধিকাংশই কিন্তু বলছেন যে প্রচণ্ড গরমে কিন্তু তাদের কষ্ট হচ্ছে বারংবারই তারা পানির দোকানে হয়তো বা ছুটে যাচ্ছেন পানি খাচ্ছেন তাছাড়াও অধিকাংশই কিন্তু দেখা যাচ্ছে যে পানির পাশাপাশি কিন্তু শরবতের যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও ভিড় করছে এবং তার সাথে আসলে এর সাথে যুক্ত করতে চাই এই তীব্রতি থেকে মৃদু যে তাপপ্রবাহ রয়েছে এই তাপপ্রবাহ কিন্তু আরও চার থেকে পাঁচ দিন বজায় থাকবে এবং সেই তাপপ্রবাহ কিন্তু সহসাই কমছে না এমনটাই আমাদেরকে আবহাওয়াবিদরা জানিয়েছেন এর সাথে আসলে ফিরে যেতে চাই আবার আপনার কাছে শুরু হতে ধন্যবাদ সুলতানা